হোন্ডা সিডি একটি বাইকে সিবি পয়েন্ট সিস্টেমটাকে পরিবর্তন করে খুব সহজে বাইকে সিডিআই সিস্টেম আপনি কীভাবে করবেন সরকার মটসে আজকের ভিডিও চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে হাতে নিলাম বাইকের অরিজিনাল ম্যাগনেট অরিজিনাল ম্যাগনেটটাকে মোডিফাই করে খুব সহজে কম টাকার ভিতরে সিডিআই সিস্টেম কীভাবে বাইকে করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এখানে খেয়াল করুন বাইকের ম্যাগনেটের মডিফাই কলার বন্টের দিকে হাতে নিলাম বাইকের স্টার্টিং কয়েল পয়েন্ট সিস্টেমটাকে পরিবর্তন করে স্টার্টিং কয়েলটা ফিটিং করার জন্য হাতে নিলাম কিরাং প্রদর্শন ছেঞ্চ পিকআপ কয়েল পিক আপ কয়েলটা কিলাম সেটার সঙ্গে ফিটিং করে পিকআপ কয়েলটা নিলাম স্টার্টিং কয়েল পিকআপ কয়েলটা বসানোর জন্য স্ক্রুপ কিলাম আর বুট সেট নিলাম ফার্স্টলি হাতে নিলাম বাইকের স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলটা হুন্ডা সিডি একটি পয়েন্ট সিস্টেম বাইকে কোন তারের সঙ্গে অ্যাটাচ হবে কোন তারার থেকে লাইনটা আউটপুট হবে ওয়ারিং সেট দিকে ফলো করুন হুন্ডা সিটি একটি পয়েন্ট সিস্টেম বাইকের পয়েন্ট থেকে যে তার কালো এবং ইউলো তারের সঙ্গে লাইনটা আউটপোট হয় সেই তারের সঙ্গে স্টার্টিং কয়েলের লাইনটা অ্যাটাচ করলাম তো ভিওর্স এখানে হিরো হুন্ডা এসি সিস্টেম বাইকের স্টার্টিং কয়েলটা মার্কেট থেকে নিলাম হিরো হুন্ডা এসি সিস্টেম স্টার্টিং কয়েলটা বাইকে হুন্ডা সিটি একটি পয়েন্ট সিস্টেম বাইকে ডায়ল বোর্ডে কীভাবে ফিটিং হবে ভিডিওটি মনোযোগ সহকারে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্টার্টিং কয়েলের ওয়ান পার্টের স্ক্রুপটা বসালাম আর স্ক্রুপির পিছুনের সেটে একটা ছোট বুস বসালাম নাম্বার টু স্ক্রুপটা বসালাম আর স্ক্রুপের সেটে পিছন সাইডে সেম টু সেম আরেকটা বুশ বসালাম তো ভিওস এখানে দুইটা বুশের সাহায্যে স্টার্টিং কয়েলটাকে ডায়াল থেকে একটু হাই করে নিলাম তাহলে ম্যাগনেট থেকে প্রোপার পাওয়ারটা আউটপুট হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফার্স্টলি ডায়ল বোর্ডে স্টার্টিং কয়েলটা বসায় নিলাম আর এখানে অত্যন্ত মনোযোগ সহকারে ফলো করুন পিক পিকআপ কলে লাইনটা টানলাম আর পিক আপ কলে লাইনটা বসানোর জন্য ডায়ল বোর্ড থেকে ছোট্ট একটা গ্রুপ কেটে নিলাম ঠিক সেই সময় অনুযায়ী আপনার মেন চেম্বারে আর একটা গ্রুপ কেটে নিলাম এখানে বাইকটা স্টার্ট করার পরে কোনোভাবেই তারটার জন্য ম্যাগনেটের সঙ্গে টাচ না হয় এজন্য দুটা গ্রুপ কেটে নিলাম আর ডাইল সঙ্গে তারটাকে সবসময় যে চেপে রাখার জন্য ছোটো একটা কিলাম তৈরি করে নিলাম আর কিলামটা দিয়ে তারটাকে চেপে বসাই দিলাম বাইক রিলেটেড ভিডিও পেতে সরকার মোটো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো পিকআপ কলের কিলামটা বসালাম তারটা চাপানোর জন্য আর পিক আপ কলের তারটা টেনে নিলাম আর এখানে হাতে নিলাম পিকআপ কলটা তো পিক পিকআপ কলটা কীভাবে কিলামে বসলো তো দেখুন একটা স্ক্রুপের সাহায্যে একটা স্ক্রুপে আড়ে বসাই নিলাম আর দুটা নাট বসাই নিলাম স্ক্রুপে আর ছোটটা গ্যাপ করে নিলাম আর কিলামটা বসাই নিলাম আর কিলামেটা বসানোর জন্য এই জন্য পিকআপ না নাড়ে এই জন্য মেন চেম্বারে আরেকটা কলার করে নিলাম আর এখানে নিউটালের কলারের সাথে কিলামটা উঠবে আর নিউটালের সুইচের তারের সঙ্গে আপনার লাইনটা যাবে ভিওয়ার্স বাইকের পিক আপ কয়েলের তারের সঙ্গে পিক আপ কয়েলের তারটা অ্যাটাচ করলাম আর এখানে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনার শখের বাইকে আপনি অবশ্যই খুব সহজে সিডিআই সিস্টেম করতে পারবেন তো এখানে দেখুন পিক আপ কয়েলের যে আর যে স্ক্রুপ স্ক্রুপের ভিতরে যে দুইটা নাটের কলার আছে এবং মেন চেম্বারের যে গ্রুপটা কাটা আসতে করে গ্রুপের ভিতরে আপনার কলারটাকে বসাই দিলাম আর নিউট্রালের কলারের সাথে আপনার পিক আপ কয়েলের কিলামটা ফিটিং হবে তো ভিওর্স এখানে নিউট্রাল সুইজের তারটাকে আগে বসাই নিলাম গরুপি বসায় নিলাম আর পিক আপ কয়েলের ক্লামটা বসালাম আর এখানে খেয়াল করুন নিউট্রাল সুইজির যে কিলাম সেটের সঙ্গে আট নম্বর বোল্টা দিয়ে পিক আপ কয়েলের লক করে দিলাম ফাইনালি লক করে দিলাম স্টার্টিং কয়েলটা বসালাম কেলামটা বসালাম আর পিক আপ কয়েলটা বসালাম আর এখানে নিউট্রল সুইচের তারটাকে নিউট্রল সুইচে ফিটিং করে দিলাম ম্যাগনেটের ভিতরে সব সেট আপগুলো খুলে নিলাম আর এখানে ম্যাগনেটের লকের কলারটা ঠিক প্রোপার নিয়মে বসাতে হবে আর এখানে খেয়াল করুন ভিওর্স আপ কয়েলে আর আপনার ম্যাগনেটের যে কলারটাকে মোডিফাই করলাম সেটার দিকে ফলো করুন আর এখানে ম্যাগনেটেরটা টপ মার্ক করলাম টপ মার্কটা ম্যাগনেটে রাখলাম আর আর এখানে কেরাং প্রদর্শন সেন্সারের উপরে আপনার ম্যাগনেটের মোটিফাই গ্রুপটাকে রাখলাম ম্যাগনেটটা লক করে দিলাম তো ভিআ খুব সহজে আপনার পয়েন্ট সিস্টেম বাইকটাকে সিডিআই সিস্টেম শুধুমাত্র স্টার্টিং কয়েল পিক আপ আর একটা সিডিআই সাহায্যে আপনি সহজে করতে পারবেন তো আর্মিচার বোর্ড থেকে সব লাইনগুলো টাললাম সেটআপগুলো টালাম আর এখানে খেয়াল করুন সোজা সিডিআই ইউনিটি নিয়ে আসলাম তো পাঁচ তারের একটা সিডিআই ইউনিটে একটা ছকেট ছকেটটা নিলাম আর এখানে এসি সিস্টেম সিডিআইতে দেখুন পাঁচটা পিন আর ছকেটে পাঁচটা তার তো সিডিআইটা আবার বসালাম স্টার্টিং কয়েলের তার পিক আপ কয়েলের তার হাইড্রেশন কয়েলের তার আর চাবির তার মেন চাবির তার আর বডি লাইনের তার তো মোট পাঁচটা তারের পাঁচটাই কাজ হবে তো ভিউয়ার্স এখানে শুধুমাত্র আপনার সিডিআই স্টার্ডিং কয়েল আর পিক আপ কয়েল এই তিনটের সাহায্য বাইকটাকে সিডিআই করলাম তো এখানে খেয়াল করুন ম্যাগনেট কভারটা বসানোর সময় অবশ্যই ম্যাগনেট কভারটা কোনোভাবে পিক আপ কয়েলে টাচ না হয় এর জন্য ছোটো একটা কলার কেটে নিলাম ম্যাগনেট কভার থেকে ছোট্ট করে কলারটা কেটে ম্যাগনেট কভারটা এখন বসালে পিক আপ কয়েলটা ঠিকঠাক বলবে ইগনোশন সুইচটা অন করলাম আর ভিওর্স এখানে হাইড্রোশন কয়েলটা যা ছিল তাই রাখলাম শুধুমাত্র স্টার্টিং কয়েল পিক আপ কয়েল আর সিডিআইয়ের সাহায্যে বাইকটাকে সিডিআই করলাম তো ফাইনালি টাইট করলাম আর এখানে মনোযোগ সহকারে দেখুন ভিওয়ার্স এসপার প্লাকের মাথার তারে সহজে আপনার স্পার্কিং হচ্ছে দেখুন খুব পাওয়ারফুল একটা স্পার্কিং হচ্ছে তো বাইকটা এখন স্টার্ট করলে সহজে স্টার্ট হবে তো বাইকটা স্টার্ট করলাম অ্যাক্সোলেটারটা বাড়ালাম তো ভিয়রস হুন্ডা সিডি একটি পয়েন্ট সিস্টেম বাইকটা খুব সহজে আপনার সিডিআই সিস্টেম আপনি করলে সহজে করতে পারবেন শুধুমাত্র স্টার্টিং কয়েল পিক আপ কয়েল আর আপনার সিডিআই সাহায্যে তো এই ছিল সরকার মোটরসের আজকের ভিডিও সরকার মোটরসের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট